রাজধানীর গাবতলি বেড়িবাঁধ থেকে মোহাম্মদপুর সুইস গেট পর্যন্ত বাঁধের দুপাশে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। অভিযান চলাকালে গাবতলি বেড়িবাঁধ এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র। প্রায় 5.5 একর জমি অর্থাৎ প্রায় 20 বিঘা জমি আমরা আজকে এই ওয়ালটা যদি করে দিতে পারি তাহলে এখানে আমাদের আমাদের পুরো আমাদের দখলে চলে আসলো। উদ্ধারকৃত জমিতে ওয়াকওয়ে সহ এলাকাবাসীর বিনোদন কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান আতিকুল ইসলাম। আমাদের প্ল্যান হচ্ছিল এখানে একটি অ্যাসফল্ট প্ল্যান্ট হবে, এই রিটেনশন পন্ডি আরেকটি হবে, হলো হাতির ঝিল অনুরূপ কিন্তু আরেকটি প্রকল্প হতে যাচ্ছে, যেখানে থাকবে হলো বাচ্চারা এসে সুইমিং করতে পারবে, বাচ্চারা এসে ঘুরতে পারবে, এখানে বাটারফ্লাই ক্লাব থাকবে, এখানে বিভিন্ন ধরনের কনসেপ্ট আমরা সেই ড্রয়িংটা কিন্তু মোটামুটি করে ফেলেছি আমরা। মেয়র চলে যাওয়ার পর এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এসে ডিএনসিসির উদ্ধার করা জমি নিজেদের বলে দাবি করেন। এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত আমার জমি নিয়েছে, আমার স্যার আমার এগুলো আমার কাছে একবার করে নিয়েছে জমি পানীয় বোর্ড। আমাদের যদি কাগজ আমরা না দেখাতে পারে উচ্ছেদ করে দেব। 2 একর 27 একর করছে বুঝলেন নি, ছাড়তে ছাড়তে বড় লোকগুলো ছাড়িয়ে দিয়েছে, আমরা গরিব মানুষ ছাড়তে পারি নাই। এখন আমাদের 53 একর এখন একবারের ভিতরে আছে। একর হয় সরকারের যদি প্রয়োজন হয় তো নেক আমাদের নেক জমলে দাম দিয়ে তারা নেক, তারা আমাদের তো কোনো ই নাই, সমস্যা নাই। খালের পাশ দিয়ে আমরা রাস্তার মতো বানাই, আমরা পিছন থেকে যাতায়াত করছি, আমরা এখানে যাতায়াতের জন্য একটাই করছি, তারা এসে খালের উপরে এখন প্রাচীর দিচ্ছে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা।